হাড় কাঁপানো শীতের সাথে হিমেল বাতাস সারা দেশে, সাথে ঘন কুয়াশায় জবুথবু জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। সকাল থেকে দেখা মিলছে না সূর্যের, কুয়াশার চাঁদরে মোড়ানো চারপাশ, কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বিপাকে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। অনেক স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। বেড়েই চলছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, ঘন কুয়াশার কারণে ব্যাহত নৌযান চলাচল। ঘন কুয়াশায় ব্যাহত যান চলাচল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খবর জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনার কাছে জানতে চাই, প্রায় প্রতিদিনই তো ঘন কুয়াশার চাদর থাকছে, এবং চালকরা কি নিয়ম মেনে সেক্ষেত্রে যানবাহন চালাতে পারছে কিনা, এবং দুর্ঘটনা এড়াতে তারা আসলে যথেষ্ট সচেতন কিনা, কী দেখছেন আপনি? রেজা, আমি এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায়। যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে রয়েছে 27 কিলোমিটার। এই 27 কিলোমিটার অংশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তিনটি অংশ, একটি হচ্ছে যে বিসিক এলাকা, আরেকটি হচ্ছে লালপুল, আরেকটি হচ্ছে মুহুরীগঞ্জ। তবে আমি এখন রয়েছি বিসিক এলাকাতে। এখানে এসে আমি যেটি দেখতে পেয়েছি, এখানে যে সকল গাড়ি আসলে পাস হচ্ছে মহাসড়কে, সে সকল গাড়িগুলো, অধিকাংশ গাড়ি আসলে হেডলাইট জ্বালাচ্ছে না, অতি মাত্রা স্পিডে গাড়িগুলো চালাচ্ছে। তবে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখন এটি হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকা। সে বিসিক এলাকাতে কারণ হচ্ছে যে এটি লক্ষ্মীপুর এবং নোয়াখালী যে আঞ্চলিক সড়ক রয়েছে, সেই আঞ্চলিক সড়কে এই রোড দিয়ে যেতে হয়, সেটি হচ্ছে এমনকি এই সকল নোয়াখালী থেকে এবং কি মহাসড়কে উঠতে হলে এখানে উঠতে হচ্ছে, এবং কি এখানে উঠতে গিয়ে যেখানে যে ঘটনাটি ঘটে আসলে কুয়াশার কারণে, যদি সতর্কতা যদি অবলম্বন যদি করা না হয় তাহলে এখানে দুর্ঘটনা ঘটার আসলে শঙ্কা রয়েছে। তবে সেই দুর্ঘটনা এড়াতে এখানকার যে মহিপাল যে থানা, যে সকল টহল পুলিশরা রয়েছে, তারা এখানে এখন টহল দিচ্ছে, যাতে করে যে সকল গাড়িগুলো মহাসড়কে উঠছে তাদেরকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, এবং কি যে সকল গাড়িগুলো হেডলাইট জ্বালাচ্ছে না তাদেরকে সতর্কতা অবলম্বন করে হেডলাইট জ্বালাতে তাদেরকে বাধ্য করা হচ্ছে। তবে আমি মহিপাল যে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছে, মহাসড়কের পাশে কোনো গাড়িকে তারা দাঁড়াতে দিচ্ছে না। যে সকল গাড়ি আসলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে, যাতে করে দুর্ঘটনা এড়ানো যায়। এছাড়া আমি পরিবহন মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে যে সকল আপনি থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও জানবো আপনার কাছ থেকে। দর্শক, জানবো সবজি চাষের খবর। শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান। মনির, মনির, আপনার কাছে জানতে চাওয়া, পুরো দেশেই তো আসলে কুয়াশার প্রভাব রয়েছে, সেক্ষেত্রে চাষাবাদে শীতে কুয়াশার কেমন প্রভাব পড়ছে? হ্যাঁ রেজা, মূলত কুয়াশার কারণে এখনো পর্যন্ত শরীয়তপুরের যে শীতকালীন সবজি রয়েছে সেই সবজি খেতে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষতির প্রভাব পড়েনি, এমনটা কিন্তু কৃষি বিভাগ এবং কৃষক আমাদেরকে বলেছে। তবে এই কুয়াশা যদি অব্যাহত থাকে এবং ঘন কুয়াশা পড়তে থাকে তাহলে কিন্তু সর্ষে, মুসুরি এবং আলু, পাশাপাশি যেই বোরোর বীজতলা রয়েছে সেগুলির ক্ষতি হতে পারে। তবে কৃষি বিভাগ বলছেন যে তারা কিন্তু প্রতিদিন কৃষকের সাথে কথা বলছেন এবং কৃষি মাঠে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখবেন যে আমার পিছনে যে মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু কোনো কৃষক এখনো পর্যন্ত আসেনি। এর কারণ এখনো কিন্তু বেশ শীত রয়েছে এবং সাথে হিমেল বাতাস রয়েছে, যার কারণে কৃষকও কিন্তু মাঠে দেরিতে আসছে। তবে কৃষক বলছেন যে আসলে এখনো পর্যন্ত তারা কোনো ক্ষতির মুখে পড়েনি, তবে এই শীত বা এই কুয়াশা অব্যাহত থাকলে তাহলে তাদের কিছুটা হলেও ক্ষতির মুখে পড়তে হতে পারে। তবে পেঁয়াজ খেতে আমি ঘুরে দেখেছি, পেঁয়াজের কিন্তু কিছুটা হলেও ভালো রয়েছে, কারণ এই গুড়ি বৃষ্টির কারণে পেঁয়াজের ফলনটা ভালো, এমনটা কৃষক আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে কুয়াশার প্রভাব এখনো কিন্তু শরীয়তপুরের সবজি মাঠে পড়েনি।